বুধবার গভীর রাতে তেলিয়ামুড়ার এক গেস্ট হাউস থেকে পুলিশ আটক করে থানায় নিয়ে যায় দুই যুবক যুবতীকে। ঘটনার বিবরণে জানা যায়, গতকাল রাতে আনুমানিক ১২টা নাগাদ তেলিয়ামুড়ার করৈলং পেট্রোল পাম্প সংলগ্ন একটি গেস্ট হাউস থেকে দুজনকে পুলিশ থানায় নিয়ে যায়। ছেলেটির নাম শান্তনু দে, বয়স ৪৩, আর মেয়েটির কাল্পনিক নাম। তাদের দুজনের বাড়ি কলকাতায় বলে জানা যায়। গতকাল রাতে নেশাগ্রস্ত অবস্থায় মেয়েটি খুব জোরে চিৎকার করছিল বলে এলাকাবাসী জানায়। এলাকাবাসী মেয়েটির চিৎকার শুনে সঙ্গে সঙ্গে তেলিয়ামুড়া থানায় খবর দেন এবং পরবর্তীকালে তেলিয়ামুড়া থানার পুলিশ ঘটনাস্থলে গেলে ঘটনা রীতিমতো ফিল্মি রূপ ধারণ করে। ছেলেটি পুলিশকে জানায় তারা নাকি বিবাহিত নয়, লিভ ইনে থাকছে গত এক বছর ধরে। তবে মেয়েটির অভিযোগ, ছেলেটি নাকি তার ২ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে এবং তাকে রোজ শারীরিক নির্যাতন করে। পরবর্তীকালে তেলিয়ামুড়া থানার পুলিশ দুজনকেই তেলিয়ামুড়া থানায় নিয়ে আসে। তো আপনারা খান কি লাগে, কন্ট্রোলে খাইতে জানে না, কন্ট্রোলে খাইতে পারে না, ধরে থাকতেছে এখানে ৮ দিন ৯ দিন হয়েছে না, যে তো আপনার নিজেরা বলে নিজেরা খাটে হারি বাংছে। মেইন বাড়ি তো আমি বর্তমানে মতন না, এই আমি কি কাজ হয়েছে ঘুরতে আছি, আমরা কত দিন ধরে যাওয়া আছে, এই জন্য প্রায় ৮-৯ দিন এই আমি তো কথা কতদিন ধরে আশেপাশের লোক আইছে, লোকের আসলো।